আমি এখন দাঁড়িয়ে আছি কালাঙ্গুটে, এই দুর্গা মন্দিরের পাশের ক্রসিং এ। এটাই হচ্ছে কালাঙ্গুটের মোড়। এখান থেকে আমি একটা বাস নিয়ে, লোকাল বাস নিয়ে যাব হচ্ছে পানাজি। আজকে আমার গন্তব্য হচ্ছে আগোন্ডা, সেটা দক্ষিণ গোয়াতে। এখান থেকে পানাজি হচ্ছে 15 কিলোমিটার, পানাজি থেকে আগোন্ডা 68 কিলোমিটার। পানাজি গিয়ে স্কুটি ভাড়া করব, স্কুটি নিয়ে আগোন্ডা অবধি যাব। এখান থেকে স্কুটি নিয়ে গেলাম না, কারণ ফেরার সময় আবার এখানে আসতে হবে স্কুটি ফেরত দিতে। তো ফেরার পরে দক্ষিণ গোয়া থেকে আমি আবার পানাজি এসে দুদিন থাকব, তাই পানাজি থেকে স্কুটি ভাড়া করব। আর এখান থেকে পানাজি যাচ্ছি লোকাল বাসে। পানাজি পানাজি পঞ্জিম খালি লোকাল বাসে স্থানীয় মানুষদের সাথে মিশে বেড়ানোর আনন্দই আলাদা, খরচও হয় কম। সমস্যা হলো সব জায়গায় লোকাল বাস পাওয়াটাই একটা চ্যালেঞ্জ। গোয়াতে বিভিন্ন বিচে বা ট্যুরিস্ট স্পটগুলোতে যাবার জন্য লোকাল বাসের অপশন প্রায় নেই বললেই চলে, তার জন্য গাড়ি বা স্কুটি ভরসা। তবে সারা গোয়ার বিভিন্ন প্রধান শহরগুলোতে যাবার জন্য লোকাল বাস কিন্তু অ্যাভেলেবল। পানাজিতে এখন স্কুটির রেট চলছে 600 টাকা, তাও পুরনো স্কুটি 600 টাকা পার ডে, টু মাচ। আমি কালাঙ্গুটে ভাড়া করেছিলাম হচ্ছে 300 টাকা পার ডে। আমি ঠিক করলাম এখান থেকে 68 কিলোমিটার হচ্ছে আগোন্ডা, যেখানে যাব বাসে চলে যাব, তাতে আমার প্রচুর পয়সা বেঁচে যাবে, হয়তো একটু সময় বেশি লাগবে। আজকের দিনটা এমনিতেও কিছু করা যাবে না। স্কুটি নিয়ে গেলে যাওয়ার পথে বেতাল বাতিম দেখে যেতে পারতাম, বেতাল বাতিম বারকা এগুলো দেখে যেতে পারতাম, কিন্তু ঠিক আছে, আমি ওখানে তো থাকবোই 4 রাত, একদিন এগুলো দেখে নেব। আপাতত এখানে বাস খুঁজবো, বাস স্টেশনে চলে এসেছি, বাস খুঁজে দেখব। মনে হয় ভেঙে যেতে হবে, এখান থেকে মাঠগাঁও, সেখান থেকে আগোন্ডা, দেখা যাক। আগোন্ডাকে লিয়ে বাস কাছে মিলেগা আগোন্ডা। পানাজির এই সাইডটা থেকে, পানাজি বাস স্টেশনের এই পাশটা থেকে সাউথ গোয়ার বাস ছাড়ে। এখানে একটা মাঠগাঁওয়ের বাস দাঁড়িয়ে আছে, দেখা যাক আগোন্ডার বাস ডিরেক্ট পাই কি না। না পেলে মাঠগাঁও যাবো, মাঠগাঁও থেকে আগোন্ডা যাব। ডাইরেক্ট বাস নেই, এখান থেকে মাঠগাঁও যেতে হবে, মাঠগাঁও থেকে তারপরে আগোন্ডার বাস ধরতে হবে। 50 টাকা টিকিট কেওয়ালা না? থ্যাংক ইউ। এখনই ছাড়বে এসি বাস, 50 টাকা টিকিট এখান থেকে মারগাঁও। কিতনা টাইম লাগতে হয় আসেন বলতো? 45 মিনিট। ওকে, উদর সে আগোন্ডা কাপাস মিল যায়? আগোন্ডা আগোন্ডা হ্যাঁ মিলেগা। আচ্ছা, টাইম হচ্ছে 11:21, এখান থেকে 45 মিনিট লাগবে মাঠগাঁও যেতে। আমি ওটার সাথে সাথেই বাসটা ছাড়ল, আর 5 মিনিট দেরি হলেই হয়ে গিয়েছিল, আবার 1 ঘন্টা বসে থাকতে হতো। পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 12:08, মানে 13 মিনিট কম 1 ঘন্টায় পৌঁছে গেলাম মাঠগাঁওতে। ড্রাইভার বলেছিল 45 মিনিট লাগবে, লাগলো হচ্ছে 47 মিনিট। এবার এখান থেকে দেখতে হবে স্কুটি পাওয়া যায় কিনা, না হলে এখান থেকে আগোন্ডা বাসেই যাব। এই বাসটা আগোন্ডা যাবে, আমি আর স্কুটি ভাড়া করলাম না, এই বাসেই চলে যাচ্ছে আগোন্ডা। এখান থেকে 36-37 কিলোমিটার, ওখানে গিয়ে স্কুটি ভাড়া করে নেবো আগোন্ডাতে গিয়ে। এই বার্গারটা কিনলাম এখানের একটা দোকান থেকে, 25 টাকা নিল ভেজ বার্গার, জানি না কতটা ফ্রেশ হবে, বলল ফ্রেশ। এখন বাজে হচ্ছে 12:32, আর মাঠগাঁও থেকে বাসটা ছাড়লো, এটা যাবে হচ্ছে কারওয়ারে কর্ণাটকে, সেটা এখান থেকে 72 কিলোমিটার সাউথে। টিকিট নিল 40 টাকা, এখান থেকে যে জায়গাটায় নামাবে সেখান থেকে আমাকে আগোন্ডা আবার 2-3 কিলোমিটার লোকাল একটা বাস করে যেতে হবে।
কাদম্ব ট্রান্সপোর্টের এই বাসগুলি দারুণ আরামদায়ক আর গোয়াতে খুব জনপ্রিয়, ভাড়াও বেশ কম। আমাকে নামতে হবে মাডগাঁও থেকে 40 কিলোমিটার দূরের কানকুন বাস স্ট্যান্ডে। সেখান থেকে লোকাল বাস নিয়ে যেতে হবে আগুন্ডা। মাডগাঁও থেকে কানকুনে পৌঁছাতে আমার সময় লেগেছিল 1 ঘন্টার মতো। এটা হচ্ছে কানকোনা ওয়ালা। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আবার কানকোনা থেকে আগুন্ডার বাস নেব। আমাকে কানকোনা বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। আগুন্ডা, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে টিকিট নিলে হচ্ছে 15 টাকা আগুন্ডা বিচ অবধি। এখন বাজে হচ্ছে 2:18 আর আমি এসে পৌঁছেছি আগুন্ডাতে, যেখানে আমাকে নামিয়ে দিল বিচের পাশেই। এখানে একটা চার্চ রয়েছে ও পাশে, আর এ পাশে একটা শ্যাক রয়েছে। তো এখানে আমি আগে খেয়ে নিই, লাঞ্চ করে নিই, বড্ড খিদে পেয়েছে। তারপর আমি আমার আস্তানা, যেখানে বুক করেছি মাই ফ্রেন্ডস প্লেস, সেখানে যাব। আমি অর্ডার দিলাম হচ্ছে চিকেন ভিন্দালু আর ভাত। শুধু ভাত আর চিকেন ভিন্দালু 250 টাকা। চিকেন টেন্ডার ভালো, ইসমে তেল কোন সা ডালতে হো? কোকোনাট অয়েল। তবে আমি যেটা শুনেছিলাম, মানে নেট ঘেটে রিসার্চ করে, সেটা হচ্ছে চিকেনটাকে ওয়াইনে আর রসুনের পেস্টে ম্যারিনেট করে তারপর ভিন্দালু তৈরি হয়। চিকেনটা কিন্তু সাংঘাতিক নরম, আমাদের ওখানের মতো ছাবড়া ছাবড়া নয়। আর একটু নুন দরকার এতে। ভালো, খাওয়া ফিনিশ। এবার হোটেল খুঁজে বার করা যাক। আমি হোটেল কিছু ফেলে যাইনি, ঠিক আছে ভাই। হোটেল আমি বুক করেছিলাম হচ্ছে গুগল দেখে, মাই ফ্রেন্ডস প্লেস, এয়ারবিএনবিতেও ছিল। আমি নামটা দিয়ে তারপর গুগলে সার্চ করেছি, গুগলেও পেয়ে গেছি, সরাসরি ফোন করেছি। 1000 টাকা নন এসি ঘর, এখান থেকে একটুখানি 5 মিনিট। আমার হাতের ব্যাগটা খুব ভারী, এটা নিয়ে চলাচল করাটাই মুশকিল। সুটকেস হলে টেনে নিয়ে যাওয়া যায়, ব্যাগ ক্যারি করাটা মুশকিল একটু। দেখা যাক কতটা, ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে নিই। এবার একটু কমফোর্টেবল। অতটা ভাত খেয়ে নিলাম বাবা, এবার চলাচল করাটা মুশকিল। রোদের তেজ কিন্তু ভালোই আছে, আর 2 সপ্তাহ, মার্চ মাসের মিডিল থেকে আর এই সময় এখানে চলাচলই করা যাবে না। এখন তো তাও বাইরে থাকা যাচ্ছে, তবে সকাল আর সন্ধে কিন্তু দারুণ মনোরম। দক্ষিণ গোয়া খুব শান্ত, একদম কোলাহল মুক্ত। এখন অবধি কোনো ডিজের আওয়াজ পাইনি, জানি না সন্ধেবেলায় কী হয়। অতটা না হলেও এখানে বেশ কিছু
খাবার দোকান রয়েছে উত্তর গোয়ায় যেমনি প্রচুর, এখানে কিন্তু অত অপশান নেই। এখন একটু বিশ্রাম নিয়ে তারপরে বিচে যাব, রোদটা পড়লে, তার আগে এই রোদে সম্ভবই না। बहुत अच्छा रूम है, साबुन वाबुन है ना? हाँ साबुन दे दीजिए। ठीक है, थैंक यू। आपको ऐसे नहीं चाहिए बोले थे ना? हाँ ऐसे नहीं चाहिए। रात को क्या गर्मी होता है? हाँ? रात को गर्मी होता है क्या? गर्मी तो नहीं होता है। ठीक है ठीक है, थैंक यू। और चेक इन साइन वगैरह करना पड़ेगा? हाँ करना पड़ेगा, आईडी कार्ड है तो दे। हाँ देते आईडी। घरटा व्यापक किंतु एकटाई समस्या, এই যে দরজা বন্ধ হচ্ছে, দরজা লাগানো যাচ্ছে না। ये हाँ थैंक यू। ये दरवाजा बंद नहीं हो रहा है? नहीं हो रहा है, आप देखो। अभी थोड़ी देर के बाद मैं कर देता हूँ, चलेगा? हाँ हाँ ठीक है, कोई बात नहीं, कर देना प्लीज। हाँ देखा जाए की कोड़ दा है। टॉयलेटटा देखी दिया अपना देर। टॉयलेट परिष्कार परिच्छन्न। এখানে সবাই সব হোটেলে সাবান বলতেই মেডি মিক্স ধরিয়ে দেয় একটা ছোট্ট। এখানে সাবান নিজের ক্যারি করতে হবে। আমি এখনো অবধি দুটো শ্যাম্পুর শেষে ছিল নর্থ গোয়াতে ইউজ করেছি, আর একটা সাবান আমার কাছে ছিল যেটা নর্থ গোয়ার হোটেলে ইউজ করেছি, ওটা আর আনিনি, এখানে কিনে নিতে হবে। আজকে হেভি ক্লান্ত, আজকের ভিডিও এখানেই শেষ। এর পরের ভিডিওতে থাকবে দক্ষিণ গোয়া ইন ডিটেলসে, সঙ্গে থাকুন। আর আজকে এখন অনেকদিন পর বেড টেস্ট।